তো যাওয়ার সময় তো এই হাজার হাজার মানুষের সাথে সংস্পর্শে আসবে, ভাইরাসকে আক্রান্ত, এটা তো বোঝা যায় না 14-15 দিন পর ছাড়া। এরপরে এই রিস্ক নিয়ে আপনি বাড়ি যাবেন? আজকে 24 তারিখ 12:15। তো এই মুহূর্তে আমার খুব জরুরি কারণে যাওয়া দরকার গুলশান 1 নম্বরে। দীর্ঘদিন অনেক কাজ বন্ধ থাকবে, ঘরের মধ্যে অনেক জিনিস আছে, এজন্য বিশেষ করে ইঁদুর এবং তেলাপোকা মারার ওষুধ আনার জন্য যাচ্ছি। তাহলে আমার যে প্রিকশন, যেটা অনেকে মাস্ক এভাবে ধরে পরে থাকেন, পরেন সমস্যা নেই, যেভাবে পরেন, কিন্তু এই মাস্ক শুধুমাত্র ইনফ্লুয়েঞ্জা প্রোটেক্ট করতে পারে, এইটা ভাইরাস প্রোটেক্ট করতে পারে না। তারপরও কারো হাঁচি কাশি বা আমার হাঁচি কাশি কারো উপর যাতে না লাগে, এই জন্য আগে আমি মাস্কটা পরার নিয়ম হচ্ছে, আসলে এই যে দেখেন যে উপরের শক্ত অংশ আছে, এটা এই নাকের কাছে নিয়ে লাগিয়ে দিয়ে তারপর কানের কাছে টেনে সাইজ করে লাগিয়ে দিলাম, হয়ে গেল। এরপর যেটা করতে চাই, মোবাইলটা নিয়ে নিচ্ছি, তারপর যেটা করতে চাই, একটা হ্যান্ড গ্লোভস নিতে চাই যাতে কম জীবাণু লাগে। হ্যাঁ, পড়তে তো ভালোই লাগে রে ভাই, বাহ, এই পড়ছি। এটা পরার সাথে সাথেই না একটা ভাব চলে আসে, হ্যাঁ, অন্যরকম ভাব, এই ভাবটা বলে বোঝানো যায় না। তো এই হচ্ছে অবস্থা, যাচ্ছি ইন্দুর মারার ওষুধ এবং তেলাপোকা মারার তিল্লাচড়ার ওষুধ আনার জন্য। ও ময়লা নিয়ে যাইতে হবে, বাসায় যত কাজের লোক ছিল সবাইকে ছুটি দেওয়া হয়েছে এবং তারা প্রত্যেকে নিজের নিজের বাড়িতে চলে গেছে তাদের সেফটির জন্য এবং আনন্দে কাটানোর জন্য। যাক, তো এই সুযোগে ময়লাগুলোও নিয়ে যাই। একটা জিনিস যেটা বলে রাখা দরকার, সবাই দেখবেন যে ফেসবুক খুললে, টেলিভিশন খুললে সবাই দোষ, মানে সবাই আঙুল তুলে দিচ্ছে, পয়েন্টিং করছে সরকারের দিকে, সরকার এটা করে নাই, ওটা করে নাই, এটা করতে পারতো, ওটা করতে পারতো, এবং এগুলি বেশিরভাগ বলছে ডাক্তাররা, এবং সেই সব ডাক্তার দেখবেন যে গালফুলা, মোটাসোটা, স্বাস্থ্য ভালো, ভিটামিনও ভরপুর। ঢাকা শহরে যেসব ডাক্তাররা রোগী দেখেন, 800-1000 টাকার নিচে ভিজিট নেন না। অবস্থা একেবারে ফাঁকা, সব ফাঁকা। আবদুল্লাহ ভাই, এইটা একটু তুলবেন, আমি ময়লাটা ফেলি। তো যেটা বলতে চাচ্ছিলাম, এটা হচ্ছে রাস্তার অবস্থা, একেবারে ফাঁকা। আর ও যেটা বলছিলাম, তা হচ্ছে কয়জন ডাক্তার নিজেরা উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, অথবা বাংলাদেশে অনেক বড় নাম করা ওষুধ কোম্পানির লোক আছে, তারা কয়টা কোম্পানি
বিশেষ করে বিমানবন্দর থেকে যখন বিদেশিরা আসছে, রেমিটেন্স যোদ্ধারা এসছে, তাদের স্বাস্থ্য পরীক্ষা বা স্বাস্থ্য সুবিধা বা সচেতনতা তৈরির জন্য কতটুকু উদ্যোগ নিয়েছে। সবার পয়েন্টিং হচ্ছে সরকার এটা করে নাই, ওটা করে নাই। আরে বাবা, আপনারা কি করছেন? আপনারা তো আঙুল ফুলে কলা গাছ হয়ে বসে আছেন, এখন বলতে পারেন আমি কি করছি? হ্যাঁ, আমি আমার জায়গা থেকে এটা করছি, অন্তত কিছু মানুষ তো দেখতে পাচ্ছে, জানতে পারছে, বুঝতে পারছে তাদের করণীয়। প্লিজ গলাবাজি কম করেন, কাজের কথা না বলে কাজটা করেন। ওই যে স্প্রে করছে, রিক্সায় উঠলাম, এক নম্বর যাচ্ছি। আর ভাই এর মধ্যে কি খাবার চলছে? আড্ডার কমতি নাই, বাংলাদেশ বলে কথা, ঘোরাঘুরির কমতি নাই, বাংলাদেশ বলে কথা। এখন অনেক কিছু বলতে ইচ্ছে হয়, কোয়ারেন্টাইন বা জনবিচ্ছিন্ন হয়ে থাকতে হবে বিশেষ স্বার্থে, জনস্বার্থে, সার্বিকভাবে, সামগ্রিক বিবেচনা করে। এখন আপনার এই থাকার জন্য, এই যারা পরিশ্রম করছে রিক্সাগুলার, আমার মতো দিন মজুর যারা আছেন, এনাদের পক্ষে আদৌ কি সম্ভব এভাবে থাকা? এনারা খাবে কি, এনারা চলবে কিভাবে? এনারা করোনা তো অনেক পরের ব্যাপার, তো যারা আর্থিকভাবে সচ্ছল আছেন তাদের প্রতি তারা একটু বিবেচনা করে দেখবেন যে সাধারণ মানুষ, সব শ্রেণীর মানুষ, অনেকে তো ঘর ভাড়া নিচ্ছেন না এই এক মাস, অনেকেই। আমরা পড়েছি দুজনের খবর মাত্র। এগিয়ে আসুন, মানুষ মানুষের জন্য। এখন উঠছি গুলশান ডিসিসি মার্কেটের দোতলায়, এখান থেকে আমি নেব বড়ি পাউডার, দেন এটা হচ্ছে বড়ি পাউডার, বড়ি পাউডার নিচ্ছি, এটা ইঁদুর মারার জন্য না, তেলা পোকা কি যেন একটা সিস্টেম আছে আর কি। না সব বন্ধ করে দিয়েছে, আমি জানি কমনি প্রচন্ড রকম ভিড়, কিসের করোনা ভাইরাস, পাবলিক মানে হিসাবের মধ্যে নাই। কাজ শেষ, মানুষ পাগলের মতো কেনাকাটা করতেছে, এবং করোনা ভাইরাস যে একটা সোয়াচে অসুখ এ বিষয়ে কোনো খেয়াল নাই। কীভাবে তারা যে এই বন্ধের কয়টা দিন কাটাবে এটা হচ্ছে তাদের মূল বিষয়। কয়টা দিন বন্ধ? এই ছয় সাতটা দিন বা আট দশ দিন, কিন্তু এই আট দশ দিন কাটানোর জন্য পাগলের মতো হয়ে যেভাবে বাজারের মধ্যে ঘোরাঘুরি করছে, তো এই আটটা দশটা দিন এই সময়টা তার জীবনের জন্য যে কতটা ঝুঁকিপূর্ণ, এগুলি এই ক্যামেরার সামনে ধরে রাস্তায় হেঁটে হেঁটে বলা কতটুকু বাস্তবসম্মত এবং যুক্তিযুক্ত এটা বোঝানো সম্ভব না, এবং নিজের কাছেই মনে হয় যে আসলে এটা একটা পাগলামি।
সরবাইকে ডাকলাম। নিকেতন যাচ্ছে এবার নিকেতনে, গুলশানের চিত্র তো আপনারা দেখলেন কি অবস্থা। এই ভাই তো কোনো মাস্ক, আসলে মাস্ক তো পরার দরকার হয় না করোনা ভাইরাসে, যে এই মাস্ক, এই মাস্ককে করোনা ভাইরাস প্রোটেক্ট করতে পারে না করোনা ভাইরাসকে। তো ভাই এই যে এই রিক্সাওয়ালা ভাই, এই যে ছয় সাত দিন বন্ধ থাকবে, এই বন্ধে আপনারা কি করবেন, চলবেন কিভাবে? সেটাই তো, মানে পরিকল্পনা কি কি ভাবতেছেন? বাড়ি চলে যাবেন? এই যে করোনা ভাইরাস তো শুনছে যে এটা একটা সোয়াচে অসুখ, এবং হইলে আর কোনো বাঁচার কোনো সুযোগ নাই, এবং অনেক যন্ত্রণা শ্বাসকষ্ট হয়ে তারপর মারা যায়। তো যাওয়ার সময় তো এই হাজার হাজার মানুষের সাথে সংস্পর্শে আসবে, ভাইরাসকে আক্রান্ত এটা তো বোঝা যায় না 14-15 দিন পর ছাড়া। তো এরপরে এই দেশ নিয়ে আপনি বাড়ি যাবেন? ঢাকা তো লকডাউন করে দিছে, বাড়িতে আর লকডাউন করে নাই। হ্যাঁ এখন সমস্যায় লকডাউনে, লকডাউন না লকডাউন যাই বলি না কেন, সমস্যা দেখেন কোন দিকে, সবকিছু যদি বন্ধ হয়ে যায় এইসব মানুষ তারা এই ঢাকা শহরে থাকবে কেমন করে? আর যদি বাড়ি চলে যায় তাহলে বাড়িতে যাওয়ার সময় যে সংক্রমিত হবে, সেই সংক্রমিত সংক্রমণ থেকে রেহাই পাওয়ার কি কোনো সুযোগ আছে? তারা আসলে বাড়ি যাচ্ছে নিরুপায় হয়ে, তো বাড়ি যাওয়ার সময় যে তারা সংক্রমিত হবে না তার কতটুকু নিশ্চয়তা দিচ্ছেন? আর সংক্রমিত যদি হয় তাহলে তাদেরকে নিয়ে আপনাদের পরিকল্পনা কি আছে, কোনো অ্যান্সার? আমি জানি না, যারা এই ভিডিও দেখবেন কমেন্ট করে জানাবেন কি হতে পারে কি না পারে। এখানে এই যে অপেক্ষা করছে, ওষুধ দিবে। ওয়ালাইকুম আসসালাম, বলেন কি বলবেন? ভিতরে রিক্সা যেতে পারে, যাবে না? ও ভেতরে রিক্সা যাবে না, মানুষ যেতে পারবে তো? ওকে, ভেতরে রিক্সা যাওয়া নিষেধ কিন্তু মানুষ যেতে পারবে। এটা নিকেতনে রিক্সা হলে যেতে পারতো? ও দাও 20 টাকা দাও। এখানে যেটা শুনলাম যে রিক্সা ঢোকাই নিষেধ, নিকেতন সোসাইটির হোক আর যে সোসাইটির হোক কোনো রিক্সা ঢুকবে না। তো চলে আসলাম, থ্যাংক ইউ, আপনারা অনেক সুন্দর কাজ করছেন, অনেক সুন্দর কাজ করছে। কোথায় দিবেন আপনি এটা? হ্যান্ড গ্লোভস নিয়ে যান। আমার এটা তো আমি বাসায় গিয়ে করতে পারবো, আমার তো হ্যান্ড গ্লোভস পরা আছে। হ্যাঁ যদি আমি গ্লোভস পরা, বাসায় গিয়ে গ্লোভস খুলে পরিষ্কার করতে হবে, সব ফাঁকা। দেখলেন আপনারা সার্বিক চিত্র বর্তমান ঢাকা শহরের, করোনা ভাইরাসকে নিয়ে সচেতন হওয়ার এবং সামগ্রিক উদ্যোগ নেওয়ার প্রায় এক মাস তো একবারে গরম গরম আলোচনা সহ সময় আমরা পার করেছি, কিন্তু আমরা শুধু ওই গোল টেবিল টেলিভিশন খুললেই দেখা যায় যে মোটা সোটা প্রোটিন সমৃদ্ধ বুদ্ধিজীবীরা বসে মানে আলু সিঙ্গা খাওয়ার মতো গাল গল্প করছে, কথা ধরে কাজের কাজ কিছুই নাই, অনেকটাই এরকম। আসলে তাদেরকে বলছি না, আমি বলছি আমার মতামতটা, আমার পর্যবেক্ষণ।
আমি কাউকে হার্ট করার উদ্দেশ্যেও বলছি না, আমার অবজারভেশন যা দেখলেন এগুলি অবজারভেশন। এবং অনেক প্রশ্ন এসছে বর্তমান যে সিচুয়েশন তার প্রেক্ষিতে, আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত মূল্যবান মতামতগুলি জানাতে পারেন। এমনকি বর্তমান প্রেক্ষিতে বর্তমান অবস্থায় ভবিষ্যৎ করণীয় কী হতে পারে চলে এসছে তাও আপনারা জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এবং নিজে সুস্থ থাকুন, আপনার পারিপার্শ্বিক বন্ধু আত্মীয় স্বজন যারা আছে সবাইকেও সুস্থ রাখুন এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। থ্যাংক ইউ অল।